শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পালকে দারুণ ঝালকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাসের দিনক্ষণ নিখুঁতভাবে উঠে এসেছে যার কলমে, স্বৈরাচার বিরোধিতা যার লেখার বিষয়বস্তু, নারীপ্রেম তথা মানবপ্রেম, সাহিত্য প্রতিভা, শব্দের ইশারা এবং তা প্রয়োগের দক্ষতার আগাগোড়াই যিনি দেখিয়েছেন তার লিখনের মাধ্যমে, তিনি আমাদের শ্রদ্ধাভাজন কবি নির্মলেন্দু গুণ। অনানুষ্ঠানিকভাবে তিনি 7ই মার্চে বললেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপর দেখা গেল 26শে মার্চে 25শে মার্চের ক্র্যাকডাউনের পর তিনি বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিলেন। অর্থাৎ হি ওয়াজ সো ক্লোজ টু দি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তাই না? এখন সেই জন্য সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এটা এটা এমন সময় আমি লিখেছি যে যে সময় এটা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রমাণ করার জন্য বিএনপি যখন এই উদ্যোগটা গ্রহণ করেছিল, তারা যখন বঙ্গবন্ধুকে অস্বীকার করার, ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করছিল, যখন নতুন প্রজন্মের মধ্যে সন্দেহের বীজ বপন করা হচ্ছিল এবং জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলে প্রচার করছিল, যেন ঘোষক যিনি তিনিই যেন স্বাধীনতা এনেছেন, তখন আমি এই কবিতাটি লিখেছিলাম 1980 সালের দিকে। উত্তরে গাঢ় পাহাড়ের কোল ঘেঁষে সোমেশ্বরী আর কংস নদী, দক্ষিণ পূর্বে নানা ধারায় ধাবিত হচ্ছে ধলা নদী, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাওড় বাওড় কবি ও সাধকদের তীর্থস্থান নেত্রকোনা জেলা, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সোনালি ধানে ভরপুর সবুজ মাঠ, কৃষকের মিষ্টি মুখের সোনালি হাসিতে পরিপূর্ণ এই জেলাতেই জন্ম নিয়েছেন রাসমণি হাজং, উকিল মুন্সী, কমরেড মনি সিং ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, অধ্যাপক কমিউনিস্ট যতীন সরকারের মতো অনেক জ্ঞানী গুণীজন। 1945 সালের 21 জুন 7 আষাঢ় 1352 বঙ্গাব্দ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কাশবন গ্রামে বাবা সুখেন্দু প্রকাশ গুণ ও মা বিনা পানির কোল আলো করে জন্ম নেন নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, ডাকনাম রতন। আমার বয়স তখন 4 বছর, মা শুয়ে আছেন একটা বিছানায়, বাবা তার মাথায় জল ঢালছেন, তার মাথার নিচে একটা কলা পাতা। আমার কেন জানি এই দৃশ্যটা শুধু আমার চোখের মধ্যে একটু লেগে আছে যে মা শুয়ে আছে, বাবা মাথায় জল ঢালছে। তিনি তার মানে যে তিনি অসুস্থ এটা বড় হয়ে বুঝেছি, তার মানে যে তিনি মৃত্যুর কাছাকাছি সেই ধারণাটি আমার মধ্যে ছিল না। তো এই যে ঘটনাটি, এই ঘটনাটি আমাকে খুব কষ্ট দিয়েছে। যে আমাদের গ্রামের নামটি ছিল কাশতলা, ছিল মানে এখনও কাগজে পত্রে তাই আছে, কিন্তু আমার কাছে গ্রামের নামটি আমার পছন্দ হয়নি, আমি সেই নামটি পরিবর্তন করে দিয়েছিলাম কাশবন। আমার কাছে মনে হয়েছিল যে কাশতলার চেয়েতে কাশবন শব্দটা শ্রুতিমধুর। তো তখন আমি ছোট, এটাই আমার মনে হলো যে এটাই আমার প্রথম কবিতা, যে আমি একটি শব্দ নির্বাচনের ক্ষেত্রে আমি একটা দক্ষতার পরিচয় দিয়েছি। বাবা মার 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে নির্মলেন্দু ছোট ছেলে, মাত্র 4 বছর বয়সে মাকে হারান নির্মলেন্দু। বাবার দ্বিতীয় বিয়ের পর চারুবালাকে পান নতুন মা হিসেবে, এই নতুন মায়ের কাছেই নির্মলেন্দুর লেখাপড়ার হাতে খড়ি। নতুন মায়ের প্রেরণাতেই
তাকে বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউটে তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হয়। একদিন আমাদের একজন টিচার ছিলেন, তিনি বললেন যে বৃষ্টির দিন ছিল, সব স্কুলেই প্রায় ছুটি হয়ে যাবে ছিল, তখন তিনি বিভিন্ন ক্লাসে ঘুরে বিভিন্ন টাস্ক দিচ্ছিলেন। ক্লাস টেনে গিয়ে বললেন যে তোর গরু রচনা লেখ বা জানি ভাই বোট একটা লেখ। নাইনে গিয়ে বলছেন মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। হ্যাঁ, আমাদের আমি তখন তো সব ক্লাস এইটে পড়ি, তিনি আমাদের ক্লাসে এসে বলে এই তোরা কী লিখবে, তোরা কী লিখবে, কী লিখবে, এক তোরা কবিতা লেখ। তো কবিতা যে লেখা যায় স্যার এটা বলাতে আমরা একটু চমকে উঠলাম, কিন্তু সবাই আবার আমার দিকে তাকাইলো যে আমি মুখে মুখে একটু ছড়া বানাই, অন্যকে বিদ্রুপ ব্যঙ্গ বিদ্রুপ করি। হ্যাঁ, তখন স্যার চলে গেছেন আর সবাই আমার উপর হুমড়িয়ে বলে লেখ তাড়াতাড়ি লেখ, নাহলে ছুটি হবে না। তারপরে আমি একটা কবিতা লিখলাম, স্যার কিছুক্ষণ পরে ফিরে আসলেন, এসে দেখ যারা জিজ্ঞেস করেন তুমি উঠে খাতা দাঁড়ায় থাকে, কবিতা পড়, লিখতে পারি নাই, ফার্স্ট বয় সেকেন্ড বয় কেউই লিখতে পারে নাই। তো আমাকে ঘিরে তখন একটা চঞ্চলতা তৈরি হয়েছে, তখন বলে এই তুই মনে হয় কিছু একটা লেখছস, সবাই তোর দিকে তাকাইতেছে পড়। তখন আমি উঠে পড়লাম, আমি এখন পড়ি যে ভাই বারহাট্টা হাই স্কুলে একে অন্যে থাকি হেথায় ভাই বন্ধু বলে, এই স্কুলটি অবস্থিত কংস নদীর তীরে আমাদের বাড়ি হইতে দেড় মাইল উত্তরে। স্যার তো একে আকাশ থেকে বললেন, একেবারে 100% ছন্দ মিল যুক্ত কবিতা এবং এর প্রদত্ত তথ্য কোনোটাই ভুল না, শুধু একটি অতিরিক্ত বাক্য আছে একে অন্যে থাকি হেথায় ভাই বন্ধু বলে, এটা একটা মেসেজ, আর বাকি সবগুলো জিওগ্রাফিক্যালি ট্রু, যে স্কুলটি অবস্থিত কংস নদীর তীরে এবং আমাদের বাড়ির থেকে দেড় মাইল উত্তরে, এটা দ্যাট ইজ অলসো ট্রু। তো স্যার একটু অবাকই হয়ে গেলেন, তিনি বসলেন, বসে বললো হচ্ছে তুই আবার পড়তো, তোরটা তো হইছে লাগে, মানে আমার তো কবিতার মতো লাগে। তখন তো আমি আবার আরো জোরের সঙ্গে পড়লাম, তখন স্যার হেসে দিলেন, বলে এই তোরা কী কস হয়েছে না কবিতাটা, সবাই বলছে হ্যাঁ স্যার হয়েছে হয়েছে, যা তোরা ছুটি। এই যে কবিতা লিখলাম সবাই বললো হয়েছে, এবং আমি যে একটা ভেরি স্পেশাল পার্সন, অন্যরা মেধায় হয়তো ফার্স্ট সেকেন্ড আমি নই, কিন্তু আমার যে একটা বিশেষ শক্তি আছে এই শক্তির সঙ্গে আমি পরিচিত হলাম, সেটা হচ্ছে কাব্য শক্তি। 1962 সালে 2 বিষয়ে লেটার মার্কস সহ তিনি মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ভালো রেজাল্টের কারণে রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ার সুযোগ পান, কিন্তু দ্বিতীয় বর্ষের শেষের দিকে তার বিভিন্ন দুরন্তপনার কারণে আনন্দমোহন ছাড়তে তিনি বাধ্য হন। বাবা তাকে ফিরিয়ে নিয়ে নেত্রকোনা কলেজে ভর্তি করান। ভালো রেজাল্ট থাকার কারণে এখানে ভর্তি হতে তার খুব একটা বেগ পেতে হয়নি। নেত্রকোনা কলেজেও সকল দুরন্তপনায় হ্যাট্রিক করা সত্ত্বেও 1964 সালে আইএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে 119 জন প্রথম বিভাগ অর্জনকারীর মধ্যে নেত্রকোনার ছাত্র নির্মলেন্দু গুণ হয়ে যান তাদের একজন। বাবা চাইতেন ছেলে ডাক্তারি পড়বে, কিন্তু নির্মলেন্দুর তাতে কোনো ইচ্ছে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শুরু হওয়া ফার্মেসি বিভাগে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাওয়ায় গ্রামে ফিরে এলে পার হয়ে যায় ভর্তি হবার তারিখ। এতে ফার্মেসি বিভাগে লেখাপড়ার সুযোগ তার হাতছাড়া হয়ে যায়। নেত্রকোনায় ফিরে গিয়ে তিনি ময়মনসিংহের আনন্দমোহনে ভর্তি হন বিএসসি পড়ার জন্য। এ সময় রাজনৈতিক নেতাদের সংস্পর্শে আসেন, কিন্তু কারো ভেতরেই তিনি নিজের প্রয়োজনীয় অভয় খুঁজে পান না। এক সময় জানতে পারেন শেখ মুজিবকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1964 সালে ফার্মেসি বিভাগ তখন প্রথম খোলা হয়েছিল, সেই ফার্মেসি বিভাগে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং 35 জনকে নেওয়া হবে, 35টা সিট ছিল। তো ভর্তি পরীক্ষায় আমার স্থান ছিল 11, কিন্তু ভর্তি হওয়ার আগেই পুরনো ঢাকায় আশপাশ অঞ্চলে একটু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল,
যার ফলে আমি ভর্তি হতে পারিনি। কারণ জগন্নাথ হলে যখন ফিরে যাই, সেখানে হলে গিয়ে গেলে দেখা গেল যে হলের ছাত্রদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো সেখান থেকে ঢাকায় ফিরে আসতে একটু বিলম্ব হয়, কারণ আমার পরিবার চাচ্ছিল না যেন আমি আবার ঢাকায় ফিরে যাই। তারা চাচ্ছিল যে আমি যেন ভারতে চলে যাই, এবং আমাদের পরিবারও ভারতে চলে যাওয়ার কথা চিন্তা করছিল। কারণ এই পাকিস্তান যে সাম্প্রদায়িক রাষ্ট্রটি, 1965 সালে তো মানে পাক ভারত যুদ্ধ হয়েছিল, তারপরে এটিকে একটা এনিমি স্টেট ঘোষণা করা হয়, সেটা বোধহয় একটু পরের দিকে। তো এই 1964 সালে আমি আর ওই যখন ফিরে আসি, সাম্প্রদায়িক দাঙ্গা যদি একটু কমে যায় তখন আমার জন্য ফিরে আসি, এসে দেখি যে আমার নাম কাটা, আমার আর ভর্তি হওয়া সম্ভব হয়নি। বুকের ভেতর এক অজানা বোধ তৈরি হয় তার জন্য। এই প্রথম কবি এমন একজনকে নিজের ভেতরে ধারণ করেন যিনি রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ জ্ঞানে শ্রদ্ধা করেন। তার পোশাক, তার ভাষা, তার উচ্চারণ খাঁটি বাঙালি, যার দিকে তাকালে মনে হয় তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সকল বাঙালির নেতা। প্রচণ্ড রকম আকৃষ্ট হয়ে তাকে দেখার প্রবল ইচ্ছা জাগে নির্মলেন্দু গুণের চঞ্চল প্রাণের ভেতর। 1964 সাল, নেত্রকোনা হয়ে দুপুরের ট্রেনে মোহনগঞ্জ যাবেন বাঙালির নেতা শেখ মুজিব। তাকে কাছে থেকে দেখার আমার খুব বাসনা ছিল, কিন্তু সেই সুযোগ হচ্ছিল না। তো যখন জানলাম যে তিনি ট্রেনে আসছেন, তখন আমরা শেখ মুজিবকে দেখার জন্য ওই তার কামরায় গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢোকার সুযোগ ছিল না। আমরা কামরার হাতল ধরে ঝুলছিলাম, যদি হাত ফসকে পড়ে যায় তাহলে নির্ঘাত মৃত্যু। তখন তিনি বলে, এই দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তো আমার হাতে একটা চরকা বসির ছিপ ছিল, আমার একটা অভ্যাস ছিল এই চরকা বসি দিয়ে মাছ শিকার করার। তো সেই চরকা বসির ছিপটি নিয়ে আমি একটু বিব্রত বোধ করছিলাম যে শেখ মুজিব আমার হাতে চরকা বসির ছিপটি দেখে না ক্ষিপ্ত হন, মনে করেন, অপছন্দ করেন বিষয়টি। তো আমি জড়সড় হয়ে এই কামরার ভিতরে ছিপ হাতে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ শেখ মুজিব আমাদের দিকে তাকালেন, তাকে আমাকে ডাকলেন। ঠিক বুঝতে পারলাম না যে আমাকে ডাকলেন না পাশের জনকে ডাকলেন। আমি তাকাচ্ছি পাশের জনের দিকে, তিনি তখন বলে, এই তুমি 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 আসো, তোমাকেই ডাকছি। আমি বললাম, আমাকে? হ্যাঁ, তুমি তুমি আসো। তো আমি তখন বিব্রত হয়ে আমার ছিপটা আমার পাশের একজন সহযাত্রী যে ছিল তাকে আমি চিনি না, তাকে বললাম, ভাই ছিপটা ধরেন, আমি তোমার সঙ্গে দেখা করে আসি। তো আমি ছিপটা রেখে তার দিকে এগিয়ে যাচ্ছি। দু এক কদম এগিয়ে যাওয়ার পর তিনি যখন দেখলেন যে আমি ছিপটা নিয়ে যাচ্ছি না, ছিপটা রেখে আসছি, তখন তিনি আমাকে বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছিপটা নিয়ে আসো, তোমাকে কে ডাকছে? আমার প্রতি তার যে আকর্ষণ সেটার কারণ হচ্ছে আমার হাতের এই বর্ষির ছিপটি। তখন আমি তার কাছ থেকে ছিপটি নিলাম, নিয়ে ছিপটি নিয়ে ভীরু হাতে বিব্রতভাবে ছিপটা নিয়ে তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমার থেকে ছিপটা কেড়ে নিলেন। দেখি তোমার ছিপটা কীরকম। তো আমি ছিপটা দিলাম, ছিপটা দেখলেন, তিনি বলেন, তুমি তো ভালো শিকারি, ভালো ছিপ কিনেছ, মাছ মারো? জি। তখন তিনি তার সহযাত্রী বন্ধু যারা ছিলেন, তাদের মধ্যে আমার যদ্দূর মনে পড়ে তাজউদ্দিন সাহেব, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, তাদের তারা ছিলেন, তাদের সঙ্গে গল্প করছেন আর কি। গল্পটা ছিল এরকম যে আমার বর্ষি ছিপ চরকা বর্ষি দিয়ে মাছ ধরার একটা খুব নেশা ছিল, কিন্তু কামালের মা একদিন আমাকে বলল, দিন আমি মাছ মারছি ধানমন্ডির লেকে, তখন কামালের মা আমাকে বললো যে, তুমি কি মাছ মারবা না রাজনীতি করবা?
তিনি বললেন যে কামালের মার এই কথাটা আমার খুব মনে লাগলো, যে ঠিকই তো আসলে মাছ মারার পেছনে আমি অনেকটা সময় নষ্ট করছি, আমার এইভাবে সময় অপচয় করা ঠিক না। হ্যাঁ, আমার জন্য লোকজন এসে বসে থাকে আর মাছ মারার জন্য প্রচুর সময় অপচয় হয়, আর এটার জন্য একটু ধৈর্যেরও দরকার পড়ে। তো আমি মাছ মারা ছেড়ে দিলাম। শেখ কামালের মায়ের যে কথাটা তার মনের মধ্যে খুব লেগেছিল এবং তিনি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি মাছ মেরে আর সময়ের অপচয় করবেন না, তিনি বাকি সময়টা দেশের রাজনীতির কাজে প্রয়োজনে ব্যয় করবেন। বাঙালির অবিসংবাদিত নেতাকে এমন কাছ থেকে দেখার আবেগময় স্মৃতি আজও কবিকে তাড়িত করে বেড়ায়। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধায় মাথা হয় নত যেন। আনন্দমোহনে বিএসসি পড়াকালীন দুর্ঘটনাবশত পুলিশের খাতায় নাম ওঠে কবির। তার নামে হুলিয়া জারি হবার কারণে নেত্রকোনা থেকে পালিয়ে ঢাকা চলে আসেন তিনি। ঢাকায় এসে জড়িয়ে পড়েন বিভিন্ন সংবাদ পত্রিকার সঙ্গে। বহিমিয়ান জীবনে সৌভাগ্যবশত দেখা হয় অনেক বড় বড় কবি ও লেখকের সঙ্গে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স পড়ার জন্য ভর্তি হন কবি, কিন্তু তাও সম্পন্ন না হলে 1969 সালে তিনি প্রাইভেটে বিএ পাশ করেন। কিন্তু শিক্ষাভাগ্য দুর্ভাগ্যের কারণ ভেবে সে সার্টিফিকেট কখনো তোলেননি কবি নির্মলেন্দু গুণ। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের ডাকে যখন দেশের বিজ্ঞজনেরা সক্রিয়, কবি নির্মলেন্দু গুণ তখন ঢাকায়। নানা রকম অস্থিরতার মাঝে থেকেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে কবি নির্মলেন্দু গুণই প্রথম সেই সময় কবিতা লিখেন প্রচ্ছদের জন্য। দেশের রাজনৈতিক সহিংসতার মাঝেই তার লেখা সেই কবিতা প্রচ্ছদের জন্য জাতীয় পত্রিকা দৈনিক সংবাদে প্রকাশিত হয় 1967 সালের 12ই নভেম্বর। বঙ্গবন্ধু তখন ছয় দফা আন্দোলনের দায়ে জেলে বন্দী। জেলখানায় বন্দী অবস্থায় দৈনিক সংবাদ পত্রিকায় তাকে উৎসর্গ করে লেখা নির্মলেন্দু গুণের কবিতা পড়ে দারুণভাবে উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু। নির্মলেন্দু গুণ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য তিনি প্রত্যক্ষ করেছেন নারীর ভেতর, তাই তিনি প্রেমময় হয়ে লিখেছেন অসংখ্য প্রেমের কবিতা। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালি পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নাই, আমার বই তরণে নাই, নায়ের মাঝে বসব বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। মানব জীবনের সঙ্গেই তো প্রেমের একটা গভীর সম্পর্ক। এটা কবির সম্পর্কটা যে আলাদাভাবে তিনি যে পুরুষ নারীকে, নারী পুরুষকে ভালোবাসে, এ তো কবিতার জন্য নয়, তাই না? জীবনের প্রয়োজনেই, এটা প্রকৃতির বিধানকে অনুসরণ করেই আমরা পরস্পরের প্রতি, নারী পুরুষের প্রতি এবং পুরুষ নারীর প্রতি প্রেমে আবিষ্ট আকৃষ্ট বোধ করে, এটা হচ্ছে প্রকৃতির বিধান। 1970 সালের শেষের দিকে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই। তার লেখা হুলিয়া কবিতাটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক তানভীর মোকাম্মেল। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জিভ দেখালো সাপ, শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে শব্দ করে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সেই আমি।
কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। আমি যখন নেত্রকোনা থেকে নেত্রকোনার কবিদের নিয়ে তাদের লেখা নিয়ে একটি সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিই, যার সম্পাদক ছিলাম আমি নিজেই, সেই সংকলনের জন্য কবি সিকান্দার আবু জাফর আমাকে একটা মানে আশীর্বাণী লিখে দিয়েছিলেন। সেই আশীর্বাণীটি পরবর্তীকালে খুব জনপ্রিয় কবিতায় পরিণত হয়েছিল এবং আমাদের মুক্তিযুদ্ধে বহু ব্যবহৃত হয়েছে। সেটি হচ্ছে, এই কালো রাত্রির সুকঠিন অর্গল কোনোদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা জানবই। তো সেটার মধ্যে আরও অনেক বিপ্লবী কবিতা ছিল। তখন এই কবিতার সংকলনটি প্রকাশ করার জন্য যে প্রকাশক, যে প্রেসের যে মালিক ছিল নেত্রকোনায়, তাকে গ্রেফতার করা হয়। দ্রুত বিচারে তার 6 মাসের জেল হয়ে যায়, আমার নামে হুলিয়া জারি হয়। বঙ্গবন্ধু জেলখানায় ছিলেন আর আমি পালিয়ে বেড়াচ্ছিলাম হুলিয়ার কারণে। কবিতার আত্মজীবনী লিখেছেন আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর ও আত্মকথা 1971 শিরোনামের বইগুলিতে। স্বাধীনতার পূর্বে তিনি ছিলেন সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয়, ছিলেন সাংবাদিকতায় জড়িত, রাজনীতির বিষয়বস্তু নিয়ে লিখেছেন অসংখ্য রাজনৈতিক কবিতা। তার লেখা কিশোর সমগ্র পড়লে বোঝা যাবে খেলাধুলার প্রতি কতটা আগ্রহ ছিল তার। বাংলাদেশের স্বার্থ, সম্মান ও মর্যাদা নিয়ে লিখতে বসে যিনি কখনো কোনো রকম আপোষ করেননি, তিনি কবি নির্মলেন্দু গুণ। 1976 সালের 21শে ফেব্রুয়ারি সকালে আমি যখন ভয় নেই কবিতাটি এই মঞ্চে আবৃত্তি করেছিলাম, তখন উপস্থিত দর্শক শ্রোতার মধ্যে একটা উত্তেজনার ভাব সৃষ্টি হয়েছিল। তারা বুঝতে পেরেছিল ওই কবিতাটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিরুদ্ধেই রচিত। সেই মঞ্চেই, নতুন মঞ্চে, নবনির্মিত মঞ্চেই আমি পাঠ করলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এই কবিতাটি। এটি ছিল কোনো প্রকাশ্য জনসভায়, জনসমাবেশে পাঠ করা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রথম কবিতা। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যতীত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম,
আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। জনপ্রিয়তার ঊর্ধ্বে গিয়ে তিনি স্বীকৃতি হিসেবে 1982 সালে পেয়েছেন বাংলা একাডেমি পদক, 2001 সালে পেয়েছেন 21শে পদক, 2016 সালে পেয়েছেন স্বাধীনতা পদক, এছাড়াও দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য সম্মাননা। তার স্বপ্নকে বাস্তবায়িত করতে আগামী প্রজন্মের জন্য তার জন্মস্থান নেত্রকোনার বারহাট্টায় গড়ে তুলেছেন স্কুল, লাইব্রেরি ও কিছু ভাস্কর্য। নেত্রকোনার 8% জমির উপর নির্মাণ করেছেন কবিতা কুঞ্জ নামে একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি, যেখানে সংগ্রহ করা হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত সকল দেশের কবিদের কাব্যগ্রন্থ। পারিবারিক জীবনে স্ত্রী সহ একমাত্র কন্যা মৃত্তিকাগুণ ও নাতনিকে নিয়ে সাজানো সংসার তার। হ্যাঁ, ওকে নিয়ে আমি, ও যখন জন্মগ্রহণ করেছে তখন ছোট ছিল, ওকে নিয়ে আমি অনেক কবিতা লিখেছি। মৃত্তিকাকে নিয়ে, মেয়েকে নিয়ে তো আমার প্রচুর কবিতা আছে। আমি যখন বড় হব এটা ছড়ার বই আছে, এটা ওকে উৎসর্গ করা এবং ওকে নিয়েই লেখা। এখন এই কবিতাগুলো এখন ওর মেয়েকে পড়ে শোনাই, ওর ছেলেকে পড়ে শোনাই, কারণ ওদের জন্য আলাদা আর কবিতা কি লিখবো। কবিতায় যার নেশা, পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার, তিনি আমাদের প্রাণের কবি নির্মলেন্দু গুণ। তার লেখা স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য হিসেবে রাখা হয়েছে 1975। স্বাধীন বাংলার বুকে একদল ক্ষমতালোভী নরপিশাচ, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তাকে হত্যার মধ্য দিয়ে ভেঙে চুরমার করে দেয়া হয় বাঙালির সোনার বাংলা গড়ার স্বপ্নকে। সেই রাত্রির কল্পকাহিনী, তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্মসৌধর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছো চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায় সারি সারি মৃতদেহগুলি। তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়িবে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ, বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠুম মাটি তুলে নিয়ে মেখেছো কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। আয় তোমার পা একবার টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে, কেননা তুমি তো জানো
এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম তোমার বক্ষ বিদীর্ণ করে, হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল ভেস্তের দিকে। তারপর ডেড স্টপ, তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমাদের চোখের সামনে এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না, সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাচ হওয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাওয়ার বাঁশি বাজালেন। সেই সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও যে কজন কবি ও লেখক সোচ্চার হয়ে জাতির পিতার পক্ষে নিরীহ বাঙালির হয়ে লেখার জন্য হাতে কলম তুলে নিয়েছিলেন, যাদের লেখনী ছিল ধারালো অস্ত্রের ন্যায়, তাদের মধ্যে কবি নির্মলেন্দু গুণ ছিলেন অন্যতম। যে আমি বাংলাদেশের ইতিহাসের উপর খুব গভীর আলোকপাত করেছি বিভিন্ন লেখায়, এবং সেই সমস্ত রচনাগুলো লেখার জন্য, এগুলো তো ক্রিয়েটিভ লেখা না, ইতিহাস লেখা তো ক্রিয়েটিভ লেখা না, এ তো কবিতা লেখা না যে মন থেকে বানিয়ে লিখলাম। এখানে সত্যনিষ্ঠ তথ্য দিয়ে ইতিহাসের সত্যকে আবিষ্কার করতে হবে। ফলে আমি যখন আমার আত্মজীবনীকে লিখলাম, আমার আত্মকথা 1971 বা আমার কণ্ঠস্বর, তখন কিন্তু এই বাংলা একাডেমির যে লাইব্রেরি আছে, এই বাংলা একাডেমির ধুলো জমা লাইব্রেরির সেই 60 দশকের পত্রিকাগুলো খুঁজে বের করে, বঙ্গবন্ধুর যে সমস্ত বিভিন্ন সময়ের তার যে বর্ণনা, তার যে ভূমিকা, এবং এই দেশের সাংস্কৃতিক আন্দোলনের যে কীভাবে দানা বাচ্ছে, তখন কোন বুদ্ধিজীবী কী ভূমিকা রাখছে, আমি তখন কী করেছি, আমার কবিতা তখন কীভাবে প্রকাশিত হতো, ইত্যাদি নিয়ে গবেষণা করে আমি এখানে 6 মাস ধরে আমি লাইব্রেরিতে গবেষণা করেছি। এবং এই পুরনো পত্রিকা উল্টানোর ফলে এর ধুলোবালিতে আমার লাংসে মানে কফ জমে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, যার ফলে আমি আমার কণ্ঠস্বর লেখার পরে 10 বছরের মধ্যে আমি আর আমার আত্মজীবনীর তৃতীয় খণ্ড, যেটা আত্মকথা 1971, এটা লেখায় হাত দিতে সাহস পাই নাই। দেশের স্বার্থকে বড় করে দেখে জাতির পিতাকে হারানোর চাপা কান্না কলমের মাধ্যমে যিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি আমাদের প্রাণের মানুষ কবি নির্মলেন্দু গুণ। মনে মনে যিনি হতে চেয়েছিলেন সন্ন্যাসী, বাস্তবে সন্ন্যাসী না হলেও যিনি তার লেখার তাগিদে ছুটে বেরিয়েছেন পথে পথে, আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণের আগামী সুন্দর স্বপ্নগুলি বাস্তবায়িত হোক। সুস্থ সুন্দর থেকে তিনি তার অপূর্ব সব লেখা তুলে দেবেন আমাদের আগামী প্রজন্মের হাতে, এই প্রত্যাশায় প্রিয় কবি প্রাণের কবি নির্মলেন্দু গুণের